2022 সালের আয় ব্যয়ের হিসাব আজকে এখন এখানে জমা দিলাম নির্বাচন কমিশনে। আমাদের গত বছর ইনকাম হয়েছে 10,71,35,768 টাকা, 10,71,35,768 কোটি টাকা। এই আয়ের প্রধান খাত হল মনোনয়ন ফর্ম, যিনি বিভিন্ন নির্বাচন হচ্ছে তারা ফর্ম কেনে, যারা ইলেকশন করতে চায়, নমিশন চায় আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ফর্ম, প্রতি বছরে নতুন নতুন সদস্য হচ্ছে তারা একটা আমাদের জমা দিতে হয়, তাদের তারা দিয়ে তারা মেম্বার হন, আর বিভিন্ন রকম জাতীয় পরিষদে জাতীয় সংসদের সদস্যগণ আর জাতীয় কমিটির সদস্যগণ তারাও টাকা জমা দেন, এবং আমাদের কিছু অনুদানও থাকে, সব মিলে আমাদের ইনকামটা হয়। তা আমাদের গত বছর যে ইনকাম আবার বলছি 10,71,35,768 টাকা, এবং ব্যয় হয়েছে আমাদের 7,86,84,589 টাকা, 7,86,84,569 কোটি টাকা। এটা ব্যয়ের খাতসমূহ, সেটা হচ্ছে কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের বেতন ভাতা এসব দিতে হয়, আমাদের সংগঠন পরিচালনা ব্যয় আছে, সংগঠন পরিচালনা করতে গেলে যে ব্যয় হয় সেটা দিতে হয়, তারপর অফিস ভাড়া, প্রচার প্রকাশনা এই সমস্ত খরচ আমাদের যায়। তবে একটা জিনিস বলা দরকার, যেগুলো অন্য দলের অন্য পার্টির খরচা 10 টাকা হয়, আমাদের খরচা 3 টাকা হয়, কারণ আমাদের নিজেদের মানুষের জন্য নিজেরাও খরচ দেয়। আমাদের যারা কর্মী বা যারা আমাদের সদস্যবৃন্দ আওয়ামী লীগ যারা চিরকাল, এটা তাদের মনের দল, ভালোবাসাতেই তারা করে, নিজে থেকে অনেক খরচটা করে ফেলে। অন্যদের 10 টাকা খরচা হলে আমাদের 3 টাকা খরচা হয়, অনেক কম পয়সা আমাদের হয়। তো সেই জন্য প্রতি বছর আমাদের কিন্তু বেড়েই যাচ্ছে। এই বছর আমাদের উদ্বৃত্ত হলো 2,84,51,189 টাকা, 2,84,91,189 টাকা। এই এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে কারেন্ট এবং স্থায়ী আমানত মানে ফিক্সড ডিপোজিট আছে 73,28,21,355 টাকা। আমাদের প্রতি মাসে প্রতি মুহূর্তে হিসাবের মধ্যে খরচগুলো হয়, স্বচ্ছ খরচ। আমাদের যদিও অনেকে অনেক দল হয়তো সময়মতো দিতে পারবে না, কিন্তু আমরা 31 জুলাই পর্যন্ত একটা থাকে সময়সীমা, আজকে আমরা দিয়ে দিলাম, কারণ আমাদের সময়ের প্রয়োজন নাই, কারণ প্রতিটি জিনিস আমাদের আপ টু ডেট থাকে, স্বচ্ছ হিসাব, কোনো অসুবিধা নাই। তো আমাদের গত বছর থেকে আমাদের এবার আয় কিছু বেড়েছে।